हेलो बंधुरा, आज पूजा परिक्रमा अपन जे जगह नहीं जाब से जगह ए बचर कलकता के टिक्का दीते तैरी जे मंडपगुली प्रतिमागुलो रही है ता असाधारण। अपनारा भिडियोटी सम्पूर्ण देखू देखले ही बुझते एटी कौन जगह। रास्तार दुपाशे सबुजे समारोह एवं काशबन सबुज समारोह माझखान थेके आमरा छूटे चललाम बिराट कलागढ़ेर दिके कमला एवं आमि बाइक निये बेरिये पड़लाम सेई स्थानेर उद्देश्ये जे स्थान एबछर कलकाताके टक्कर देवार जन्य तैरि होयेछे। दुर्गापूजाय एखाने जे मंडपगुली तैरि करा होयेछे ता एक कथाय असाधारण। बिराट बलागड़ बास स्टैंडेर ठीक सामने रास्तार पाशे ये शक्ति संघर दुर्गा मंडपटी तैरी ता तैरी टुईन टावर आदते। मंडपटी नील रंग सुंदर कारुकार्य रही है जा राते आलो पड़े और सुंदर हो मंडपर भेतरे जे कारुकार्य असाधारण सुंदर। हमें एगिए चलम मंडपर भेतर दिखे अपनारा देखें बलागड़ सबुज संघर मंडपर भेतर अंश भेतर कारुकार्य सुंदर रही जे सामान्य आलोते ही झकमक कर उठच मंडपटी। मंडपर देवाले जे काज करा रही है ता असाधारण सुंदर देखले चोख जुड़िए जाए। मंडपे जे प्रतिमा रही है से ही प्रतिमाटी रही है असाधारण। दुर्गा प्रतिमार दिखे तकाले ही मने उठे आसे भक्ति एवं श्रद्धा। परवर्ती जे मंडपटी आपनारा देखछेन सेटी हलो बिराट बाजार सार्वजनीन दुर्गोत्सव कमिटीर पूजो मंडप। एखाने प्रतिमाटी असाधारण। परवर्ती जे मंडपटी आपनादेर देखानो हबे से मंडपटी एबछर बलागड़ेर सबचेये बड़ो आकर्षण। एखाने तैरी करा हयेछे कातारेर मून टावर। এই বাড়োয়ারিটি হলো বলাগাড়ের আদি বাড়োয়ারি। এই আদি বাড়োয়ারিতেই তৈরি হয়েছে মুন টাওয়ার যা সারা পশ্চিমবঙ্গের কাছে সবচেয়ে বেশি আকর্ষণীয় মণ্ডপ। আর এই মণ্ডপের ভেতরের যে কারুকার্য রয়েছে তা অসাধারণ। আপনাদের সমস্তটাই দেখাবো, আসুন এই মণ্ডপটি পরিদর্শন করে যান। বন্ধুরা, বলাগড় আদি বাড়োয়ারির যে পূজো মণ্ডপটি রয়েছে এই মুন টাওয়ারের ভেতরের যে কাজ করা রয়েছে তা আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রাখি এই মণ্ডপটি এবং প্রতিমা আগামী লক্ষ্মী পুজো পর্যন্ত থাকবে। যে পরিমাণ দর্শক এখানে আসছে এবং দর্শকের চাহিদার কথা মাথায় রেখে বাড়োয়ারিগুলি সিদ্ধান্ত নিয়েছে যে বিরাট বলাগড়ে যে বড় পাঁচটি মণ্ডপ রয়েছে সেই পাঁচটি মণ্ডপ এবং মণ্ডপের প্রতিমা লক্ষ্মী পুজো পর্যন্ত থাকবে। তাই আপনারা আসুন এবং এই মণ্ডপগুলি পরিদর্শন করে যান। এই মণ্ডপের ভেতরের কাজ এত সুন্দর এবং এই মণ্ডপের প্রতিমা অতি সুন্দর এবং নতুন ধরনের থিম নিয়ে তৈরি করা। তাই বন্ধুরা, আপনারা যদি পারেন অবশ্যই আসুন এবং এই মুন টাওয়ার ও আরও যে চারটি বড় বড় মণ্ডপ রয়েছে তা আপনারা এসে দেখে যান। শিউলি ফুলের নলুক দেব দেব কাঁচের চুড়ি, পরবর্তী যে মণ্ডপটি রয়েছে তা হলো কালীনগর পূর্বপাড়ার শারদীয়া দুর্গোৎসবের মণ্ডপটি। এই মণ্ডপটি অসাধারণ সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের ভেতরে যে কারুকার্য রয়েছে সমস্তটাই তোলা দিয়ে তৈরি করা এবং মণ্ডপসজ্জার সাথে সাথে যে প্রতিমা আপনারা দেখছেন সেই প্রতিমাটিও অসাধারণ সুন্দর। দুকাইলো দুকাইলো মন লাগে না রে, বুকের ভেতর ঢে
লোকটি দর্শন করার পর কমলদা এবং আমি দইয়ের শরবত কিনে খাই, কারণ সূর্যের তাপ ছিল প্রচুর এবং গরমও প্রচুর লাগছিল, তাই পিপাসা পেয়েছিল এবং পিপাসা নিবারণের জন্য এখানে দই লস্যি খেয়ে আমরা পরবর্তী যে মণ্ডপটি রয়েছে সেই মণ্ডপের দিকে এগিয়ে চললাম। পরবর্তী যে মণ্ডপটি রয়েছে তা তৈরি করা হয়েছে রাম মন্দিরের আদতে। পরবর্তী যে মণ্ডপটি রয়েছে তা হলো শ্যামাপ্রসাদ স্মৃতিসঙ্ঘের তৈরি রাম মন্দির। এই রাম মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন। এই মণ্ডপের ভেতরের যে কাজ রয়েছে তা অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। এত সুন্দরভাবে সাজানো হয়েছে ভেতরের অংশ এবং বাইরের মণ্ডপটি, আর প্রতিমা যে রয়েছে তাও অসাধারণ। মা দুর্গা প্রতিমার দিকে তাকালেই শ্রদ্ধায় মন ভরে উঠবে। পরবর্তী যে মণ্ডপটি রয়েছে তা হলো শ্যামাপ্রসাদ স্মৃতিসঙ্ঘের তৈরি রাম মন্দির। এই রাম মন্দিরের দৃশ্য আপনারা দেখছেন। এই মণ্ডপের ভেতরের যে কাজ রয়েছে তা অসাধারণ, আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য। জিরাট বরাগরের রাম মন্দিরটি দেখে বেরিয়ে চলে যাই সোজা বাসস্ট্যান্ডের দিকে। বাসস্ট্যান্ডের যে পারে টুইন টাওয়ার রয়েছে তার ঠিক অপোজিট সাইডে যে রাস্তা রয়েছে তার থেকে কিছুটা অগ্রসর হলেই দেখতে পাবো যুব শক্তিসঙ্ঘের মণ্ডপটি। যুব শক্তিসঙ্ঘের মণ্ডপের এবছরে যে মণ্ডপটি তৈরি করা হয়েছে তা মায়ানমারের একটি বৌদ্ধ মন্দিরের আদতে তৈরি করা হয়েছে। তাই বন্ধুরা আপনারা আসুন এই মণ্ডপটি দেখে যান। এই মণ্ডপগুলি এবছর লক্ষ্মী পুজো পর্যন্ত রাখা হবে মণ্ডপ এবং মণ্ডপের প্রতিমা থাকবে, তাই আপনারা আসুন, এখনও অনেক সময় রয়েছে ভিডিও দেখার সাথে সাথে আসুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে আরও কিছু লোক জানতে পারে এই মণ্ডপগুলির কথা এবং কালনায় তারা এসে এই মণ্ডপগুলো দর্শন করে নিজেদেরকে পরিতৃপ্ত করুক। দেব ঝুমকো লতার।